ফেসবুকে বিয়ের প্রতিশ্রুতি, সামনের বৈশাখে বিয়েও ফাইনাল, পাত্রে বাড়ির সবার সাথে পাত্রীর কথাবার্তাও ফাইনাল। পাত্রীর এক ফোনে পাত্র পাঠিয়ে দিত টাকা পয়সা, জ্যাকেট, ব্যাগ সহ নানান জিনিসপত্র। ফোনে পাত্রীর গলা শুনে পাত্র স্বপ্নে জাল বুনতে শুরু করেছিল, কিন্তু সব জাল ছিঁড়ে গেল 21 মার্চ শনিবার দুপুরবেলায়। সমস্ত চালাকি হাতে নাতে ধরা পড়ে যায় পাত্রের হাতে। তবে পাত্রী কে? আসলে পাত্রীও যে একজন ছেলে, কথা বলে মেয়েলি ঢঙে, নাম মনোজ চক্রবর্তী, বাড়ি পূর্ব বর্ধমান জেলার গুসকাড়ায়। ফেসবুকে নিজের প্রোফাইলে সুন্দর এক মহিলার ছবি লাগিয়ে এই ব্যবসা করতো সে। শনিবার বর্ধমান আলমগঞ্জে ছেলেটি ও তার পরিবারের কয়েকজন ওই মেয়েটির মাস্তুতো ভাইকে ধরে ফেলে। মাস্তুতো ভাই সব কথা স্বীকার করে নেয়। পরে বর্ধমান থানার পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখে। পরে ফোন করে ওই মেয়ের রূপী মনোজকে বর্ধমান থানার সামনে নিয়ে আসে পাত্রপক্ষ। যদিও ছেলেটি ও তার বন্ধুবান্ধব থানায় লিখিত দিয়ে অভিযোগ তুলে নেয় এবং মনোজের মাস্তুতো ভাইকে ছেড়ে দেয়। মনোজ ছেলের পরিবারে ফোনে বউ হয়ে উঠেছিল, যদিও টাকা পয়সা ফেরতের প্রতিশ্রুতি দিলে লিখিত নিয়ে ফেসবুকে মেয়ের রূপী মনোজকে তারা ছেড়ে দেয়। মনোজ, কি কি এই ঘটনাটা যেটা হয়েছে, কি ব্যাপারটা কি? এত ছেলে পিলের কাছে জিনিস নিয়েছো, গিফট নিয়েছো, কেন নিয়ে কেন নিয়েছিলে, কি কারণে? ওই যে পেনড্রাইভটা নিয়ে গেলাম, পেনড্রাইভটা দিয়ে দিলাম একটা মুভি দেখার জন্য, ব্যাস পেনড্রাইভটা দিয়ে দিয়েছি। আর টাকাটা আমাকে, টাকা আমি বলেছিলাম না, নতুন দিয়ে দেবো, নাও আমাকে পরে দিয়ে দেবো। আর আমি ঠিক আছে, তখন আমাকে টাকাটা দিয়েছি। কত টাকা? 5000 টাকা। আর কিছু না। আরো যে সমস্ত মেসেজ গুলো পেলাম, যে সমস্ত ছেলেগুলো কাছে, ওগুলো কথা হয়েছে কিন্তু কিছুই না। এরকম করছিলে কেন হঠাৎ করে? ওদের কাছেও তো টাকা চেয়েছো, মেসেজ গুলো দেখলাম তো। সব টাকা চাই না, আমাকে একবার রিচার্জ করে দিলাম, ইন্টারনেট আবার রিচার্জ করে দিয়েছি। কি, তো বাড়ি কোথায়? মুস্করা। তো হঠাৎ করে এই ধরনের মাথায় এলো কেন? টাকা কে নিত তোমার হয়ে? টাকা কে নিত? আমি আমি নিতাম। তুমি তো সামনে আসতে না, দেবুদার কাছে আমি নিই। দেবুর কাছ থেকে কে নিয়েছিল? দেবুর কাছে টাকা কেউ নেয়নি, পেনটা ভাই বুনি নিয়েছে। তুমি মেসেজে ছেলেদেরকে এভাবে ফ্রড করছিলে কেন, কি কারণ, কারণটা কি ছিল হঠাৎ করে? তারা তাদের প্রত্যেকের সঙ্গে ফোনে কথা হয়েছে? ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।